আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে সো আজকের ভিডিওর বিষয় হচ্ছে ল্যান্ডিং পেজের জন্য ডোমেইন হোস্টিং লাগবে কিনা তো আপনারা জানেন রিসেন্টলি আমি একটা প্যাকেজ শেয়ার করছি এক পেজের ল্যান্ডিং পেজ সাথে চেকআউট অপশন সহ সো এটা অনেকে কিনতে চাচ্ছে এবং কেনার জন্য অনেকে যোগাযোগ করে এবং অনেকে আছে একদম নতুন যারা ওয়েবসাইট ল্যান্ডিং পেজ ডোমেইন হোস্টিং এই বিষয়গুলো বোঝে না এই জন্য এমন সব বেসিক কোয়েশন করে যেগুলো বারবার আনসার দিতে হয় এবং তাদেরকে মূলত বারবার আনসার না দিয়ে একটা ভিডিওতে সবগুলো কোয়েশন আনসার দেওয়ার জন্যই এই ভিডিওটা তো যাই হোক আমরা শুরু করি তো শুরু করার জন্য প্রথমে বলবো ল্যান্ডিং পেজ আর ওয়েবসাইটের মধ্যে আসলে পার্থক্য হলো ল্যান্ডিং পেজ শুধু একটা পেজেরই হয়ে থাকে এবং একটা প্রোডাক্টের জন্য বানানো হয় এবং ওয়েবসাইট মূলত অনেকগুলো প্রোডাক্টের জন্য বানানো হয় কিন্তু আপনি ওয়েবসাইটই বানান ল্যান্ডিং পেজই বানান আপনার ডোমেইন এবং হোস্টিং লাগবে কারণ হচ্ছে ডোমেইন হচ্ছে আপনার অ্যাড্রেস অনলাইনে আপনার পরিচিতি অর্থাৎ আপনাকে কি নামে কিভাবে খুঁজে পাবে এই খুঁজে পাওয়ার যে নাম এটা হচ্ছে মূলত ডোমেইন সো এটা আপনার লাগবে আপনি একটা প্রোডাক্ট দিয়ে শুরু করেন ল্যান্ডিং পেজ দিয়ে শুরু করেন কিংবা মাল্টিপল প্রোডাক্ট দিয়ে শুরু করেন এটা কোনো ম্যাটার না ম্যাটার হচ্ছে যে আপনার অবশ্যই একটা ডোমেইন রেজিস্টার করতে হবে তারপর হচ্ছে হোস্টিং হোস্টিংটা তো অবশ্যই লাগবে কারণ হচ্ছে আপনার ডোমেইন হচ্ছে আপনার নাম এবং এই নামের আন্ডারে যে ফাইলগুলো রাখবেন আপনার ওয়েবসাইট কিংবা ল্যান্ডিং পেজ এটা কোথায় রাখবেন এটা অবশ্যই একটা জায়গাতে হোস্ট করে রাখতে হবে তো আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যেমন আমরা নর্মালি কি করি কোনো অডিও ভিডিও ইমেজেস এইগুলো পেন ড্রাইভ মেমোরিতে সেভ করে রাখে এবং মেমোরিতে রাখার ফলে কিন্তু আমরা এইগুলো খুঁজে পাই সেম জিনিসটা অনলাইনের ক্ষেত্রে আপনার যদি কোনো কোথাও রাখতে চান তাহলে আপনাকে হোস্টিং বাড়া নিতে হবে আমরা মোবাইলে যেমন মেমোরি কিংবা কম্পিউটার হার্ড ডিস্ক কিংবা পেন ড্রাইভ ইউজ করি অনলাইনে লাইভ কার্যকলাপ হচ্ছে হোস্টিং তো আপনাকে হোস্টিং নিতেই হবে তো আমার কাছে মনে হয় আপনারা বুঝতে পারছেন যে আপনার ডোমেইন হোস্টিং কেন দরকার ল্যান্ডিং পেজই বানান আর ওয়েবসাইটই বানান ডোমেইন হোস্টিংটা আপনার অবশ্যই লাগবে সো এবার কোয়েশ্চেন হচ্ছে ডোমেইন হোস্টিং কিভাবে কিনবেন ডোমেইন হোস্টিং কেনার জন্য আপনি দেশি বিদেশি অনেক কোম্পানি আছে যদি আপনি বিদেশ থেকে এই ভিডিওটা দেখে থাকেন আপনি যদি আমাদের প্রবাসী বাংলাদেশে হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই পেপাল কিংবা পেইনিয়ার কিংবা ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড অবশ্যই আছে এবং আপনি যে দেশে আছেন ওই দেশের ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করে আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করে আপনি ডোমেইন হোস্টিং কিনতে পারবেন তো এই ক্ষেত্রে ডোমেইন হোস্টিং এর জন্য নেমচিপ হচ্ছে খুবই পপুলার এবং হোস্টিং এর জন্য আপনারা হোস্টিং এর ইউজ করতে পারেন আমি নিচে লিংক দিয়ে দিব আপনারা চাইলে এই লিংকগুলো ইউজ করে অবশ্যই ডোমেইন হোস্টিং কিনতে পারবেন তাছাড়া দেশি অনেক কোম্পানি আছে যারা ডোমেইন হোস্টিং সেল করে তবে দেশি কোম্পানির চেয়ে বিদেশি কোম্পানিগুলো আমি বেশি প্রিফার করি এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করা সো আমি বলবো যে আপনারা বিদেশি ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো থেকে নেন কম্পর্কে কাস্টমার সার্ভিসটা ভালো পাবেন আর আমি আমার কেরিয়ারের শুরু থেকে আর মূলত বিদেশি কোম্পানিগুলো ইউজ করি সো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা বিদেশি কোম্পানিগুলো ইউজ করেন তো এবার আসি ডোমেইন হোস্টিংয়ের দাম কেমন হয় ডোমেইন হোস্টিংয়ের দাম আসলে কোম্পানির উপর বেস করা হয় নর্মালি নেমচিপে যদি আপনার বর্তমানে কোনো ডোমেইন কিনেন তাহলে $11 থেকে $14 করতে পারে এবং হোস্টিংটা আপনি যদি হোস্টিংয়ের থেকে নেন তাদের যে প্যাকেজ আছে প্রতি মাসে $5, $7, $12 এরকম বিভিন্ন প্যাকেজ আছে আপনার প্যাকেজগুলো দেখে নেবেন তো গুড নিউজ হচ্ছে আপনি যদি হোস্টিংয়ের থেকে হোস্টিং নেন সাথে একটা এক বছরের জন্য ফ্রি ডোমেইন পাবেন তো এটা আপনার জন্য খুব গুড নিউজ আপনি যদি হোস্টিংয়ের থেকে হোস্টিং কিনে নেন তাহলে ডোমেইনটা ফ্রি পাচ্ছেন এক বছরের জন্য এবং পরবর্তী বছর থেকে আপনাকে অবশ্যই ডোমেইন এবং হোস্টিংয়ের টাকা দিতে হবে তো আমার কাছে মনে হয় এই বিষয়গুলো আপনারা খুবই ক্লিয়ার তো যাই হোক আপনারা যারা আমার এক পেজের ল্যান্ডিং পেজ কেনার জন্য যোগাযোগ করেন তারা অবশ্যই ভিডিও থেকে উপকৃত হবেন কিংবা যারা কেনার চিন্তা করতেছেন যারা নতুন ল্যান্ডিং পেজ বানানোর চিন্তা করতেছেন তারাও উপকৃত হবেন তো সবকিছু মিলে আমার এই ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন আর আপনাদের যে কোনো সার্ভিসের জন্য ই কমার্স ওয়েবসাইট বানানো কিংবা মার্কেটিং রিলেটেড তাহলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে একজন ই কমার্স বিজনেস ডেভেলপার ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতেছি সো আপনারা চাইলে আপনাদের প্রজেক্ট নিয়ে কথা বলতে পারেন যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার কাছ থেকে সার্ভিস নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন